ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি, কোনো সমস্যা নেই। এই তোমাদের ওইদিক করোনার কি সমস্যা তাই বলো না? আমাদের ওইদিক এখনো অত সমস্যা হয়নি। আর তাছাড়া আমি তো মনে করো যে সারাদিন কাজের পরে থাকি, করোনা আবার ধরবে না কখন সেটা কও না। তুমি কাজ করতে পারছো না, তাতে অসুবিধে নেই, আমার নিয়ে তোমার টেনশন করতে হবে না, ঠিক আছে? তুমি দুটো খেয়ে পরিয়ে বিদেশে থাকতে পারলে আমি খুশি। ও, খাওয়ারও নেই কেন? আমি শুনলাম হাই কমিশনের তো তোমাদের এই রুমি রুমি যাইয়ে নাকি তিরান দিয়ে আসছে। হ্যাঁ, টিপিতি করলো, টিপিতি করলো, তাহলে টিপিওয়ালারা কি মিশে কথা কয়েছে? হ্যাঁ গো, টিপিওয়ালারা যে কইলো যে বিদেশে যারা রয়েছে তাকে তিরান দিয়ে আসছে, ওই বিদেশে যাইয়ে হাই কমিশন দিয়ে আসছে। আবার ওরা নাকি আমাদের বাড়িও তিরান দিতে আসবে। আমি তো তোমার মার কয়ে ঠিয়াইছি যে যখন তিরান দিতে আসে আমার কল করি যেন কয়। আমি তো কাজে চলে আইছি ওই ইট বস্তি সাবাদ মাস্টার বাড়ি। হ্যাঁ, তা ওই তিরান হাই কমিশনের তে টিপিতি কইলো তোমাকে নাকি তিরান দিচ্ছে, দিচ্ছে না? মিছে কথা, হ্যাঁ মিছে কথা, টিপিতি কয়, টিপিতি করলো যে প্রবাসী যারা আছে তাদের ঘরে ঘরে যাই এতে তিরান দিয়ে আসা হচ্ছে। আবার ওদের মনে করো যে এই ধরো বাড়ি যারা আছে, এই যেসব প্রবাসী আছে আমাদের বাড়ি এসেও খোঁজ করি আমাকে তিরান দিয়ে যাবে, এই যে টিপিতি করলো এই কথা। কোকা শোনো শোনো শোনো, বলছে আমার নিয়ে টেনশন করবা না, আমি এখানে যতদিন মনে করো যে আল্লাহ হায়াতে রাখেছে আমি খাইটে খুঁটে খেয়ে যেতে পারবা না। তুমি শুধু তোমার চিন্তাটা করো, আর হাই কমিশন যে দেখছে না তাহলে টিপিতে কেন প্রচার করলো? আচ্ছা, এইটার ব্যাপারেও আমি একটু দেখি, তাই খোঁজখবর নেবা চেয়ারম্যান মেম্বারের কাছে, টেনশন করি না।